তুমি বিশ্বাস করো এই জায়গাটা না পাহাড় কম কোনো হরর ফিল্মের শুটিং স্পট বলে মনে হচ্ছে, বা সত্যিকারেরই হয়তো ভূতের জায়গা। রাস্তা আছে? আরে এরকম কেউ যায় না যায় না, এত তাহলে জঙ্গল কেন পুরোটা? হ্যাঁ আমার তো ভয় লাগছে রে। কি করা যায় রে, উঠার তো ইচ্ছেটা ছিল খুব। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তোমাদের জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি অনেকদিন এই চ্যানেলে ব্লগ আপলোড হয়নি, বাট অ্যাজ ইউজুয়াল এবার থেকে কন্টিনিউ ব্লগ আসবে এই চ্যানেলে। সো আজকে যাচ্ছি, এখন আমি আছি ঝাড়গ্রামের কাছে একটা ভিলেজে। তুমি চারদিকের নজারাটা একবার দেখতে পাচ্ছ, কত বিউটিফুল লাগছে জায়গাটা। সো আজকে যাচ্ছি উড়িষ্যার কাছাকাছি একটা অফবিট প্লেসে, যেখানে আমার একটা ফ্রেন্ড আমাকে নিয়ে যাচ্ছে গাইড করে, বলছে ওখানে নাকি পাহাড় আছে। আর বেসিক্যালি এমনিতে পাহাড় আমার খুবই পছন্দের, তো চলো আমি যাচ্ছি, তোমাদেরকে সাথে নিয়ে যাবো না তাহলে যাচ্ছি কেন। তো চলো আমার সাথে জায়গাটাকে দেখো, এনজয় করো, আশা করি ব্লগটা ভালো লাগবে। সো লেটস স্টার্ট। সো গাইজ, এখন আমি রাস্তায় আছি, আর এটা যেটা দেখছো তোমরা, এটা দেখছো এটা ঝাড়খণ্ডের, ইউনো ওই সাইডটা ঝাড়খণ্ডের বর্ডার, অ্যান্ড এটা হচ্ছে বেঙ্গল, আর এটা হচ্ছে আমার গাইড আজকের সুমন। হাই বলে দাও। সো বাকি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি ওখানে পৌঁছতে কত সময় লাগছে। এখন অলরেডি 8টা বাজে, আর আশা করি আমরা 1-1.5 ঘন্টার মধ্যে জায়গাটায় পৌঁছে যাব। তো চলো বাকি জায়গাটায় গিয়ে তোমাদেরকে, তোমাদের সাথে কথা বলছি। সো গাইজ, এখন 12টা বাজে, ফোকাস নিচ্ছে না ঘড়িটা। সো ফাইনালি আমরা জায়গাটায় পৌঁছেছি, আর আসতেও পুরো 12টা বেজে গেছে। রাস্তা খুবই খারাপ এখানকার, আর এটা গোপীবল্লভপুর থেকে লগভগ 40-50 কিলোমিটারের মধ্যে জায়গাটা। এই জায়গাটার নাম হচ্ছে, এটা একটা ইউনো অফবিট প্লেস উড়িষ্যার। এখানে আপনি একটা টেম্পল পেয়ে যাবেন, মন্দির পেয়ে যাবেন। আমি চান করে আসিনি, প্লাস আমি খেয়ে নিয়েছি, সে কারণে আমি পুজো দিলাম না। আর তোমরা এলে এখানে পুজো দিতে পারবে। আর ওর পিছন দিয়ে একটা রাস্তা আছে উপরে ইউনো পাহাড়ে যাওয়ার, তো চলো আমি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। কোনটা গলিটা?
এটা দিয়ে সোজা উঠে যেতে হবে। সো গাইস তোমাকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই আমি। আমরা এই দিক থেকে এলাম, এটা টেম্পলটা দেখতে পাচ্ছ, আর এর সাইড দিয়ে দাদা এইদিকে না, এখান থেকে একটা সিঁড়ি পেয়ে যাবে এবং এই সাইড দিয়ে রাস্তা আছে ওই পাহাড়টায় ওঠার। কিন্তু বেসিক্যালি কোনো রাস্তা তৈরি করা নেই, তোমাকে নিজেকেই রাস্তা তৈরি করে নিতে হবে যাওয়ার। হ্যাঁ রে যাওয়া যাক, চলো। সো চলো, তুমি বিশ্বাস করো এই জায়গাটা না পাহাড় কম কোনো হরর ফিল্মের শুটিং স্পট বলে মনে হচ্ছে, বা সত্যিকারেরই হয়তো ভূতের জায়গা। রাস্তা আছে? হ্যাঁ, আরে এরকমই কেউ যায় না যায় না, এত তাহলে জঙ্গল কেন পুরোটা? হ্যাঁ আরে তো জঙ্গল ভর্তি তো পুরো। আরে আমি আটকানোর চিন্তা করছি না, নেমে তো আসবো, কিন্তু জঙ্গল তো। আরে এটা তো এটা পাবলিক পাহাড় না, মানে এখানে পাবলিকের জন্য। হ্যাঁ আরে এটা কি করে উঠবি তাহলে? গরমের সময় এসেছিল না, ফাঁকা ছিল, আর এখন তাহলে বৃষ্টির দিন মানে পুরো রাস্তা পুরো কাল হয়ে গেছে। রাস্তা তো এটা বুঝতে পারছি, কিন্তু এটা যাওয়া তো রিস্কি হয়ে যাবে রে। আমার তো ভয় লাগছে রে। কি করা যায় রে, উঠার তো ইচ্ছেটা ছিল খুব। শোন না তুই সামনে চল, তোর কিছু হয়ে গেলে অসুবিধা নেই, চল। তোর ইন্স্যুরেন্স করা আছে, আমার বাকি আছে। দেখ স্লিপ করবে, তোর মনে হচ্ছে কি ওঠে তাহলে? আরে কি এটা, চল 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 তুই আগে চল, আগে চল, চল আগে চল, আরে আর একটু চল না, চল চল আর একটু চল, আরে আমি তো আছি সাথে, তুই চল না, তুই আগে, আমি তোর পিছনে আছি, চল আগে চল, চল। আরে আমি তো তোর পিছনে আছি, অসুবিধা কি আছে, তুই চিৎকার করবি তো, চল আগে চল। দাঁড়াচ্ছে কেন বলতে ছেলেটা, তুই আগে চল না, চল তো।
চল অসুবিধা নেই কিছু, ভয় করিস না, আমি আছি, চল ধর ধর আমার হাতটা ধর, আর ধর পড়ে গেলাম। হ্যাঁ আরে দারুণ জায়গা তো, চল উপরে চল, ধুবো না আমি, আমি তুমি আরে একটু চল না, আরে আমি আগে করতে পারবো না, অসুবিধা আছে, আমি ঠেলবো নিচে ঠেলবো, উঠা যাবে না, ভিডিও নেতা অতিরিক্ত করে দিলে বিপদ। সো গাইজ আজকের মতো এই ব্লগে এতটুকুই। আমি অ্যাকচুয়ালি জায়গাটা উড়িষ্যার মধ্যে পড়ে, পাহাড়ের যে ভিডিওটা তোমরা দেখলে, অ্যাকচুয়ালি আমিও জানতাম না যে সিনটা এরকম হয়ে যাবে। ফিডব্যাক এটাই, এক্সপিরিয়েন্স আমার এটাই যে তারা কিন্তু বলে দিই জায়গাটা হচ্ছে গোপীবল্লভপুর থেকে 30-40 কিলোমিটারের মধ্যে, জায়গাটার নাম হচ্ছে বাংরি টুসি বলে এরকম কিছু জায়গাটার নাম, আর পাহাড়টা পাহাড়ের রাস্তাটা কিন্তু পাবলিকের জন্য অ্যাভেলেবেল না, মানে জঙ্গলে ভর্তি, শ্যাওলা প্রচুর, সাপ প্রচুর আছে, আর কাঁকড়া বিছাও প্রচুর আছে, অতএব উপরে ওঠা তো সম্ভবই না, যদিও 1টা বাজে উঠে আমরা নামতে পারতাম, এত উঁচুতে পাহাড়টা না, বাট রাস্তা তুমি দেখতে পাচ্ছ পিছনে কীরকম রাস্তার অবস্থা, অতএব জীবন যদি থাকে তাহলে অনেক পাহাড় এক্সপ্লোর করা যাবে। তো আজকের ব্লগটা এতটা ইন্টারেস্টিং হলো না, বাট তাও একটু সাপোর্ট দেখিও, ভালোবাসা দেখিও, আর দুর্গাপূজায় অনেক ভালো ভালো ব্লগ আসবে, তার জন্য ওয়েট করতে পারো, আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে নিও। বাস এতটুকুই আজকের মতো এই ব্লগে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট কোনো ইন্টারেস্টিং প্লেস নিয়ে বা দুর্গাপূজার প্যান্ডেল নিয়ে। সো তুমি ভালো থাকো, তোমার ফ্যামিলিকে ভালো রাখো, দিস ইজ সৌমিক সাইনিং আউট। চলে আসো রেডি, তারপরে তো উঠবে। হ্যাঁ চলো শুরু করো, আরম্ভ করে দিয়েছি। ফোন আছে, দেখ আমি আসছি।